উনি তো আমাদের পরিবারের অংশ, আমার পরিবারের অংশ, সেখান থেকে আমাদের ব্যক্তি বিষয়গুলো নিয়ে তো অবশ্যই সেটা অন্যরকম একটা আলোচনা থাকে। তবে ডেফিনেটলি উনি ব্যবসায়িক ভাবে আসলে হয়তো এখন আপনাদের সবার সামনে এসেছে, কিন্তু এটা বহু বছর আগে থেকেই আমি বলবো যে উনি ব্যবসায়িক হিসেবে যাত্রা শুরু করে হচ্ছেন। ছোট্ট শেজান খান বীর ওর জন্মদিন এ মাসেই, এবং যেহেতু আসলে রোজার সময়টা জন্মদিন পড়েছে, আর এছাড়াও আমি আসলে যেহেতু অনেক ছোট এখনো, তবে আপনাদের এত ভালোবাসা পায় সেই জন্য আসলে সেই জায়গা থেকে আমি করি, যেহেতু এখন খুব একটা বুঝে না, তো আমি খুব পারিবারিক ভাবেই জন্মদিনটা পালন করি। হয়তো বা যখন আর একটু বড় হবে আপনাদের সবাইকে নিয়ে একসাথে পালন করবো। আর এছাড়া তো এবারে যেহেতু রমজানে পড়েছে, তো খুব একটা আয়োজন ওরকম আমি নিজেও চাই না, পরিবার থেকেও চাচ্ছে না, একদম ফ্যামিলি ওয়েতে আমরা যেভাবে সেলিব্রেট করা সেটাই করবো। মিলাদ মাহফিল থাকবে, এছাড়া ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা, ওর জন্য অনেক ভালোবাসা আপনাদের সবসময় আপনাদের কাছ থেকে পাই। এবারও চাই যে সেই ধারাবাহিকতা থাকুক, আপনাদের ভালোবাসার দোয়ায় শেজাদকে সবসময় রাখবেন। আর যেটি বলছিলাম যে শেজাদের বাবারও এই মাসে জন্মদিন, তো অবশ্যই বার্থডে উপলক্ষে আসলে বাবা ছেলে দুজনকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। শাকিব খান উনি ব্যবসায় নেমেছেন হারলেন গ্রুপে এবং ওনার বিভিন্ন জায়গায় উনি চলছেন, এবং এটা নিয়ে আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? আসলে উনি তো আমাদের পরিবারের অংশ, আমার পরিবারের অংশ, সেখান থেকে আমাদের ব্যক্তি বিষয়গুলো নিয়ে তো অবশ্যই সেটা অন্যরকম একটা আলোচনা থাকে। তবে ডেফিনেটলি উনি ব্যবসায়িক ভাবে আসলে হয়তো এখন আপনাদের সবার সামনে এসেছে, কিন্তু এটা বহু বছর আগে থেকেই আমি বলবো যে উনি ব্যবসায়িক হিসেবে যাত্রা শুরু করেছে, বিকজ ওনার প্রোডাকশন হাউস কিন্তু আছে, ফিল্ম প্রডিউস করেছে, এবং তাছাড়া অন্যান্য অনেক বিজনেস আছে যেটা কিন্তু এখনো অনেকে জানে না বা উনি হয়তো ওভাবে রিভিল করে না। তবে ওনার যে নতুন প্রতিষ্ঠান নিয়ে উনি অ্যাজ এ ডিরেক্টর এসেছেন সবার সামনে, সেটি নিয়ে অবশ্যই অনেক ভালোবাসা, অনেক অনেক বেশি বেস্ট উইশেস থাকবে। আর তাছাড়া অ্যাজ এ বিজনেসম্যান হি উইল ডু দ্য বেস্ট, আমার মনে হয় অ্যাজ এন অ্যাক্টর যেভাবে খুব ভালো করেছে, বিজনেসম্যান হিসেবে উনি ভালো করেছে ওনার ফিল্মে যখন উনি প্রডিউসার হিসেবে কাজ করেন। সো যখন কর্পোরেটে এসেছে, কর্পোরেট সেই সেক্টরটা তো অনেক ভালো করবে। সবকিছু লিস্ট চাইবো কিন্তু একদমই যমুনা ইলেকট্রনিক্স কিন্তু সুলভ মূল্য কিন্তু অনেক ছাড় দেয়, সেই সুযোগটা কিন্তু আছে। তার কেরিয়ারের তৃতীয়বার অন্য আচ্ছা, প্রথমত যমুনা গ্রুপের সাথে আমার প্রথমবার কাজ শুরু হচ্ছে, এবং অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার মনে হয় যে যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস এর তাদের যে সাকসেসফুল যে যাত্রাটা, সেখানে আসলে আমার মনে হয় যে আমি আমার বা সম্পৃক্ততা যেটা হতে যাচ্ছে সেটার জন্য আমি সত্যিকার অর্থে অনেক সম্মানিত বোধ করছি, এবং আমি চাইবো আমার জায়গা থেকে 100% সেই ডেডিকেশন দিয়ে আসলে কাজ করতে, যেন যেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে যমুনা ইলেকট্রনিক্স এর এই পণ্য, যমুনা অটোমোবাইলস এবং সমস্ত যমুনার যে প্রোডাক্টস গুলো, তো আমি চাইবো যে আমাদের দেশের এই টাকা, দেশের পণ্য দেশের মানুষ ব্যবহার করুক, দেশের টাকা দেশেই থাকুক, এবং এই যে কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো সবার কাছে পৌঁছে যাক। তো আমি সত্যি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আনন্দিত যমুনা গ্রুপের সাথে আমার এই যাত্রাটা যেহেতু শুরু হচ্ছে। আর শেহজাদ ও রমজান মাসে আসলে যেটা বলছিলাম যে খুব ছোট এখনো, তো সামনে ওকে নিয়ে অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সামনে অনেক দেখা হবে, সব প্রশ্ন যদি আজকে বলে দেই তাহলে আর কিছু বাকি থাকবে না। আজকে আমরা যমুনা গ্রুপ যমুনা ইলেকট্রনিক্স দিয়ে শেষ করছি ভাইয়া, থ্যাংক ইউ।